আসসালামু আলাইকুম। তথ্য যোগাযোগ প্রযুক্তি দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি তোমাদের অকটাল যোগ ও বিয়োগ করাবো। যারা আমার চ্যানেলে নতুন আসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমরা অকটাল যোগ ও বিয়োগ করার আগে, তো অকটাল যোগ ও বিয়োগ করতে গেলে দেখা গেছে অনেক জায়গায় অনেক নিয়ম, অনেক স্যার অনেক নিয়ম করা। তো আমি চাইবো যতটা ইজি ভাবে করানো যায়। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি টেনে দেখলে আসলে তোমরা বুঝতে পারবে না, সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। আমরা অকটাল, অকটাল জিনিসটা কি? অকটাল হলো তোমার শূন্য থেকে শূন্য, 1, 2, 3, 4, 5, 6, 7, এই মোট 8টা সংখ্যাকে একসাথে অকটাল বলি। আর 8টা সংখ্যা এই কারণে এটার বেসও 8, এবং এটাকে আমরা কি বলি? অকটাল বলে। তো আমাদের অকটাল যোগ বিয়োগ করানোর আগে আমি একটা দশমিকের যোগ করাচ্ছি, খেয়াল রাখবে। দেখো, 7 আর 2 যোগ করার পর এখানে কত হয়? 9। আমরা কিন্তু এই জায়গায় কোনো হাতে ধরিনি, কারণ কি, দশমিকের বেস 10। এখন আমরা যদি এটা করি, 7 আর 3 যোগ করার পরে কত হয়? 10। এই জায়গায় কত দেখি? শূন্য। কেন? কারণ এটার বেস 10। 9-এর উপর যখন চলে যাবে তখন আমরা কি করি? হাতে 1 ধরি। তো এই জায়গার ভিতরে 10 হয়ে গেল, তো হাতে আছে কত? 1। তো এই এক এসে এই জায়গায় পড়বে, তো আশা করি ব্যাপারটা বুঝছো। তো এবার আমরা যেটা করব, অকটাল, অকটাল ব্যাপারটা কি? দাঁড়ো, এখন অকটালে 3 এবং 4 যোগ করলাম, কত হলো? 3 আর যোগ করলে 7। এই জায়গার ভিতরে কোনো সমস্যা হবে না। এখন আমরা যদি করি 4 আর 4 যোগ করি, তখন 8 হয়ে যায়। তখন কিন্তু 8 যখন হয় তখন কি আমরা হাতে আবার 1 ধরি, তখন কি হয়ে যায় এই জায়গায়? শূন্য, হাতে 1। কারণ কি, 8 এটার বেস। 8 হয়ে গেলেই আমরা কি করবো? ওই জায়গায় হাতে 1 ধরবো। আশা করি বুঝতে পারছো। এখন আমরা ধরো, এখন যে করলাম ধরো 5 আর, ধরো ওই জায়গায় 4 করলাম, 5 আর 4 যোগ করলে কত হয় বাইনারিতে? 5 আর 4 যোগ করলে তোমার এই জায়গায় হয়ে যায় 9। কিন্তু আমাদের কি ধরতে হবে? এই যে 9, 8-এর তে 1 বেশি হয়ে গেল না, তখন আমরা এই জায়গায় কি করবো? 1। কারণ কি, 1 বেশি, আবার হাতে আছে 1, এই 1। যেমন আমরা করি, যে ধরো এই জায়গায় মনে করো 7 আর এই জায়গায় 4 আছে, এটা কিভাবে করলি? যোগ করলে 11 হয়, 11-এর 1 লেগে হাতে আবার আছে কত? 1, এই 1। তো এই জায়গায় একই, 9 হয়েছে, 9 হাতে 8-এর উপর উঠে গেছে, তখন আমরা কি এই 1 লিখলাম, তারপর আবার হাতে 1 আছে, ওই 1 এসে এই জায়গায় যোগ করলাম। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো তোমরা। এবার আমরা যোগ করি, দেখো আসি কি দেওয়া আছে। আমি 4টা করছি, 2টা যোগে 2টা বিয়োগে। দেখো, এই 24 অ্যান্ড 20 অ্যান্ড 23, এই 2টা আমরা এখন যোগ করব। যোগ করলে কি হয়? 4 আর 3 কত হয়? 2টা 7, এই 7 লিখলাম। কারণ কি, 8 হয় নাই, তার মানে কি আমরা ওই জায়গায় যাওয়ার দরকার নেই। 7, তারপর 2 আছে, 2 যোগ করলে কত হয়? 4। তো কত হয়ে গেলো তোমার? 47। উত্তর খুব সহজেই বের হয়ে আসলো, এই জায়গায় কোনো ভেজাল নেই, কারণ কি 8-এর উপর যায় নাই। তো এখন আমরা কি করব, পরের যে অঙ্কটা আছে, তো এই জায়গার ভিতরে কত হলো? 47, এটার মান কত? এই অকটালের মান গেল। তারপর 34 এবং আছে কত? 36। এই 2টা কীভাবে করবো? তো এই জায়গার ভিতরে কি আছে? 4 আর 6 যোগ করলে কত হয়? 10। 8-এর উপর উঠে গেছে না, তো 8-এর উপর 8 হলেই কি আমরা হাতে 1 রাখি। তো 8-এর উপরে কত হয়েছে? 10, 8, 9, 10, কত হলো? 2। এই 2 এখানে হাতে আছে কত? 1, কারণ কি 8-এর উপরে গেছে। এই 1 এই 3-এর সাথে কি হবে? যোগ হবে। 3 আর 1 যোগ করলে কত হয়? 4, 4 আর 3 যোগ করলে কত হয়? 7। এই হলো অকটাল। তোমাদের আরেকবার আমি দেখাচ্ছি, সেটা হলো 4 আর 6 যোগ করলে কত হয়? 10। আমরা কি বলছি, 8 হয়ে গেলেই শূন্য হাতে থাকে। তো 8-এর উপরে কত হয়েছে? 8, এই ধরো 10 না, 10 বিয়োগ 8 করলে কত? 2 থাকে, তাই না? এই 2 এখানে লিখবো। তো 8-এর উপরে যাওয়ার কারণে আমরা কি হাতে 1 রাখছি। তো ওই 1 আবার এই 3-এর সাথে যোগ হলে 4, 4 আর 3 যোগ করলে 7। অকটাল, কোনো ভেজাল নেই, মানে আমরা দশমিকে কি বেস 10 ধরি। 9-এর উপরে 10 হয়ে গেলে 10 ধরি, যখন যোগ করলে 12 হয় তখন 2 লেখি হাতে 1 থাকে, যখন যোগ করলে 19 হয় তখন 9 লেখি হাতে 1 থাকে। সে অকটালও একই নিয়ম, অকটালে হলো 8-এর উপরে যত থাকবে, যত যাবে তত আমরা এখানে লিখবো, আর হাতের 1
পরেরটার সাথে এসে যোগ করব। তো আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপরে যেটা আসে অক্টাল বিয়োগ, তো আমরা আগে একটা দশমিক আগে দেখাই, কারণ দশমিক ছোট থেকে করতেছি তো দশমিকে অভ্যস্ত হয়ে গেছে। ছোট থেকে যদি আবার অক্টাল করতাম তাহলে অক্টালে অভ্যস্ত হয়ে যেতাম। দশমিকে কি ধরো উপরে সাত আছে, না ধরো উপরে নয় আছে, নিচে পাঁচ আছে, তো বিয়োগ করলে কত হয়? চার, কোনো সমস্যা নেই। দশমিকে আরেকটা দেখি, ধরো উপরে পাঁচ আছে, নিচে সাত আছে। এখন আমরা কি করি, নিচে সাত থাকলে উপরে পাঁচ আছে, তার মানে কি নিচেরটা বড় না, তখন উপরের সাথে কি যোগ করি, দশ যোগ করি, তখন কি করি পনেরো হয়ে যায়। ঠিক আছে, কারণ দশ কেন যোগ করি, কারণ এই দশমিক সংখ্যার বেস দশ, তাই আমরা উপরেরটার সাথে দশ যোগ করি। দশ যোগ করলে কত হয়? পনেরো। পনেরো থেকে সাত গেলে থাকে কত? আট। এটা হয়ে যায় তখন কি দশমিকের মান। তো অক্টালে যখন আমরা করব সেম একই রকমভাবে, ধরো উপরে তোমার তিন আছে, নিচে তোমার পাঁচ আছে, তো এখন উপরেটা থেকে নিচেরটা বড় না, তখন উপরেরটার সাথে আমরা কি করব, আট যোগ করব, দশ না যোগ করে, কারণ কি দশমিকের বেস দশ, তো এই অক্টালের বেস কত? আট। তো এই তিনের সাথে আট যোগ করলে কত হবে? এগারো। এগারো থেকে এবার পাঁচ বিয়োগ করলে কত হবে? ছয়। এই হলো অক্টাল। তার মানে কি দশমিকের উপরে আমরা যে জায়গায় দশ যোগ করছি, অক্টালে নিচেরটা বড় হলে উপরে আমরা বেস আট যোগ করব। তো এবার আমরা অঙ্কে আসি, অঙ্কে আসলে আমরা সব ক্লিয়ার হয়ে যাব। দেখো এই প্রথমে কত হয়েছে, 47 মাইনাস 23, এটার অক্টাল করবো। অক্টাল কি, সেভেন থেকে থ্রি গেলে কত? ফোর। আবার টু আছে, টু থেকে মনে করি ফোর গেলে টু, এই অক্টাল। সিম্পল, দশমিক যেভাবে করি ওইভাবেই করুক, শুধুমাত্র বড় যখন হয়ে যায় আটের তখন একটু বেঝাল হয়। তা দেখো এখন আছে কত, 24 নিচে 16। এই জায়গার মধ্যে দেখো যখন বিয়োগ করব তখন উপরের সংখ্যাটা কি ছোট, নিচের সংখ্যাটা কি বড়। তো বড় যখন হবে তো উপরের ছোট থেকে তো বড়টা বিয়োগ দেওয়া যাবে না, তো আমরা কি করব, বড় এই ছোটটার সাথে কি করব, আগে দশমিক করলে দশ যোগ করতাম চোদ্দ হয়ে যেত, কিন্তু এখানে এই জায়গায় যোগ করব তোমার আট। এই চারের সাথে আট যোগ করলে কত হয়? বারো। এই বারো থেকে ছয় বিয়োগ করব, তখন কত হবে? ছয়। হাতে থাকবে এক, কারণ কি ওই যে এই জায়গায় আট যোগ করছি না, তো এইটার যেই একটা এই জায়গায় আবার আসবে, এই এক আর এক যোগ করলে দুই হবে, দুই থেকে দুই গেলে শূন্য। আশা করি বুঝতে পারছো এ ভাগ করে করে বসানো ওটা আসলে একটা ভেজাল। তো আমরা ছোটোবেলা থেকে দশমিকভাবে করছি, তো উপরে দশ যোগ করছি, দশ হলে হাতে এক রাখছি, তাই আমাদের এটা অভ্যাস হয়ে গেছে। আর এটা অক্টাল হলো ওই দশমিকের বেস দশ, এটার বেস আট, আর কিছুই না। তো এভাবে দেখা গেছে হেক্সাডেসিমালও একই, দশ এই জায়গায় ষোলো। তো হেক্সাডেসিমালের ক্লাস আমি নেক্সটে নিয়ে আসবো, এবং এটার পরে আস্তে আস্তে আরও যে অঙ্কগুলো আছে সেগুলো করবো। আশা করি আমার ক্লাসগুলো করলে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির ম্যাথগুলো নিয়ে কোনো টেনশন করার দরকার হবে না। তো দেখা হবে পরে কোনো এক ভিডিওতে। তো চ্যানেল ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক শেয়ার কমেন্ট করবে, এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। দেখা হবে আগামী কোনো ক্লাসে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।